আপনার সাথে সাক্ষাৎ করতে পারে আনন্দের বিষয় আপনার নেদারল্যান্ডে আসার মূল উদ্দেশ্য কি আপনাকে কেন এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমাকে হজুর বলছেন যে হল্যান্ড সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি আমাকে সেখানে এসে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে এটি এক ধরনের আলোচনা এবং অভ্যর্থনা বটে এটি আমার আসার মূল কারণ এছাড়াও আমাদেরকে আমাদের আলমেরেতে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখতে হবে এটি আমাদের দ্বিতীয় অনুষ্ঠান যা হতে যাচ্ছে পরের দিন এছাড়া আমি আমার জামাতের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় তাদের সমস্যাদের কথা শুনি এখানে আমার খুবই ব্যস্ত কাটবে হ্যাঁ আপনার সপ্তাহ খুবই ব্যস্ত কাটবে আপনি কি পুরো সপ্তাহ নুন স্পেডে থাকবেন হুজুর বললেন যে আশা করি এখানেই থাকবো আপনি কি এই জায়গায় পছন্দ করেন হুজুর বললেন যে এটি খুবই সুন্দর জায়গা খুবই আরামদায়ক মনোরম দৃশ্য রয়েছে এখানে আমি যখনই এখানে আসি আমার ভালো লাগে নুন স্পেডে জীবন খুবই সুন্দর আপনার মূল বাসস্থান কি লন্ডন হুজুর বললেন যে জি আমি লন্ডনেই থাকি প্রশ্ন প্রশ্নকারী বলছেন কেন লন্ডনে কেন থাকেন গুজর বলছেন উনিশশো চুরাশি সনে পাকিস্তানে জামাতে আহমেদের বিরুদ্ধে একটি আইন পাশ হয় তার পূর্বে জামাতা আহমেদীয় খলিফা রাবতেই বসবাস করতেন কিন্তু এই আইনের কারণে যে আইনের অধীনে ঘোষণা করা হয়েছে কোনো আহমদি নিজেদের ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না স্বাধীনভাবে বাতবলিও করতে পারবে না আর প্রচারও করতে পারবে না তো এর বর্তমানে খলিফার দায়িত্ব এমন যে এই সব কিছুর বর্তমানে খলিফা সেখানে থাকতে পারেন না আর এই কারণে আমার পূর্ব উনিশশো চুরাশি সনে পাকিস্তান থেকে হিজরত করতে হয়েছে এই আইনের কারণে যে আইন পাকিস্তান সংসদ পাশ করেছিল তখন থেকে জামাতের কেন্দ্র লন্ডনে স্থানান্তরিত হয়েছে হেডকোয়ার্টার চতুর্থ খলিফার ইন্তেকালের পর আমি যখন জামাতে আমাদের খলিফা নির্বাচিত হই আমিও এখানেই বসবাস করছি আপনার কি আপনাকে অনেক খলিফা ইসাহ অনেক দায়িত্ব পালন করতে হয় খলিফা সাহেব আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হয় আপনার কিছু দায়িত্বের কথা কি আমাদের বলবেন যে কি কি দায়িত্ব আপনি পালন করেন বাইর অর্থকে হুজুর বলছেন খলিফা শব্দের অর্থ হলো স্থলাভিষিক্ত এবং উত্তরসূরি উত্তরসূরি মানে স্থলাভিষিক্ত খলিফার খলিফার কাজ আরম্ভ হয় নবীর ইন্তেকালের পর ইসলামে আমরা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি সাল্লাম ইসলামের রসুলের একটি ভবিষ্যৎ বাণী রয়েছে যে সেই যুগে একজন সংস্কারক আসবেন যার উপাধি হবে মসি এবং মাহাদি রসুল্লাহ সাল্লামের ধর্মের মসি এবং মাহাদি তিনি হবেন আমরা বিশ্বাস করি যে ইসলামের রসুল সাল্লাহ ইসলাম মসি এবং মাহাদির আগমনের যে সমস্ত লক্ষণাবলীর কথা বলে গেছেন ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো পূর্ণতা লাভ করেছে এবং এক ব্যক্তি মসজি এবং মাহাদি হওয়ার দাবি করেছেন যিনি বলেছেন যে আমি মাহদি এবং প্রতিশ্রুত মসি যার ইসলামের রসুল সাল্লা ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন আমরা বিশ্বাস করি যে সেই ব্যক্তি কাদিয়ানের মির্জাউল্লা মোহাম্মদ আলাইসালাতাম হলেনই সে হলেন সেই ব্যক্তি কেন ইসলাম যে ভবিষ্যৎবাণী করেছেন তা পূর্ণ হয়েছে অনেক ভবিষ্যৎবাণী আছে তার সাথে সম্পর্কযুক্ত একটি ভবিষ্যৎবাণী হল তার দাবির কালে আকাশে এবং সূর্য গ্রহণ হবে এক ব্যক্তি দাবি করেছেন যে আমি সেই ব্যক্তি যার ইসলামের ভবিষ্যৎবাণী করেছেন আর তার দাবির পূর্ব পর্যন্ত মুসলমানদের মাঝে সর্বত্র এই ধারণা ছিল যে যখনই সেই প্রতিশ্রুত ব্যক্তি আসবেন এই আকাশে নিদর্শন প্রকাশ পাবে সেই লক্ষণ পৃথিবীর পূর্ব গোলার্ধে আঠারোশো চুরানব্বই সনের রমজান মাসে পূর্ণ হয়েছে এবং পশ্চিম গোলার্ধে তা দেখা গেছে আঠারোশো পঁচানব্বই সনে শুধু চন্দ্র সূর্য গ্রহণ হওয়ার ছিল না বরং নির্দিষ্ট তারিখও উল্লেখ করা হয়েছে যে কখন কোন দিন সেই গ্রহণ লাগবে রসুরুল্লাহ আসলাম বলেছেন যে চন্দ্রগ্রহণের দিনগুলোর প্রথম দিনে চন্দ্রগ্রহণ হবে আর সূর্যগ্রহণের দ্বিতীয় দিন যেই দিনগুলোতে সূর্যগ্রহণ হয় সেদিনগুলোর দ্বিতীয়টিতে সূর্যগ্রহণ হবে তো এটি স্পষ্ট নিদর্শন ছিল আমরা বিশ্বাস করি এই ভবিষ্যৎ পূর্ণ হয়েছে আরও অনেক এমন লক্ষণের কথা রসগুল্লা বলে গেছেন তাই আমরা বিশ্বাস করি যে এই সেই ব্যক্তি কিন্তু অন্য মুসলমান বলে যে না এটি পূর্ণ হয়নি অথচ ইতোপূর্বে তারা নিজেরাই বলতো যে চন্দ্রসূর্য গ্রহণের নিদর্শনটি অনেক বড়ো নিদর্শন যাই হোক আমি সংক্ষেপে আপনাকে বলছি আমরা বিশ্বাস করি যে সেই ব্যক্তি এসে গেছেন আর কাদিয়ান হজরত আহমদ মহম্মদ আলহিসালাতামী সেই ব্যক্তি এটিতে অনেক হইচই হয় মুসলমান বিশ্বে পাকিস্তানে মুসলমানদের সব দল সম্মিলিতভাবে আমাদেরকে অমুসলিম আখ্যায়িত করেছে ঘোষণা দিয়েছে আঠ উনিশশো চুরানব্বই সনে ভোট্টুর শাসন এই তারা এই এটি ঘোষণা করে এরপর উনিশশো চুরাশি সনে জিয়াউল হকের আমলে তারা বলে তারা এই অধ্যাদেশ পাশ করে যে তোমরা মুসলমান হওয়ার তোমরা তোমাদের সন্তান সন্ততির নাম মুসলমান নাম রাখতে পারবে না আর অনেক বিধিনিষেধ আমাদের উপর আরোপ করা হয় তাই চতুর্থ খলিফাকে হিজরত করতে হয়েছে এই কারণে আমি বলেছে বলেছি আমি এই কারণে এখানে থাকি আর যে দায়িত্বের কথা আপনি জিজ্ঞেস করেছেন সেই আসলে নবীর কাজ অব্যাহত রাখাই হলো আমার দায়িত্ব আর তা হলো ইসলামের সত্যিকার শিক্ষার প্রচার এবং প্রসার কেনারস্লা সাল্ল সাল্লাম বলেছেন যে সেই যুগে এমন একটি সময় আসবে যখন মুসলমান ইসলামের সত্যিকার শিক্ষা ভুলে যাবে বিস্তৃত হবে আজকে আমরা তাই দেখছি এই ব্যক্তি ইসলামের সত্যিকার শিক্ষাকে পুনরুজ্জীবিত করবেন এবং তিনি তাই করেছেন দানিদের পর সেই দায়িত্ব খেলাফতের স্কন্ধে ন্যস্ত হয় আর তাহলে ইসলামের শিক্ষার প্রচার করা তারপর যারা সেই শিক্ষাকে গ্রহণ করে তাদের তাদেরকে তাদের তরব করা তাদের শিক্ষার উপর প্রতিষ্ঠিত রাখা যেন তারা পদ না হয় আর এটি আপনারা অধিকাংশ আহমদের মাঝে দেখেন যে আমরা ইসলামের সত্যিকার শিক্ষা অনুসরণের চেষ্টা করে এছাড়া আরও অনেক মানব সেবামূলক কাজ রয়েছে যা এই জামাতকে করতে হয় ইসলাম তাবলিগে করা ছাড়াও মানব সেবামূলক কাজ আমরা করে যাচ্ছি দৃষ্টান্তস্বরূপ স্কুল হাসপাতাল এবং অন্যান্য প্রজেক্ট পরিচালনা করা বিশ্বের বঞ্চিত এলাকায় যেমন আফ্রিকার মতো অঞ্চলে আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি এছাড়াও আমার দায়িত্ব হলো আমার লোকদের সাথে দেখা সাক্ষাৎ করা তাদেরকে সঠিক পথ দেখানো তারা আমার কাছে লেখে তারা যখন আপনাকে লেখে তারা সাহায্য চায় কি না তারা সাহায্য তারা দোয়াও চায় অনেক সময় সাহায্য চায় দৃষ্টান্তস্বরূপ এক মেধাবী ছাত্র ছাত্রের আর্থিক স্বল্প স্বল্পতার কারণে পড়ালেখা অব্যাহত রাখতে পারে না কিন্তু সে এ পড়ালেখা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চায় এবং দিক নির্দেশনাও চায় সে বলে যে আমার শিক্ষার ক্ষেত্রে এই এই সম্ভাবনা রয়েছে আমার কোন ফিল্ড নেওয়া উচিত আমি যখন কোনো ফিল্ড সে তারা লেখে যে এই ফিল্ডে যদি যাই এত টাকা লাগবে কিন্তু আমার কাছে এত টাকা নেই আমরা তাদেরকে কিছু তখন বৃত্তি দেই আপনারা শান্তি আনুগত্যে বিশ্বাসী আপনারা বিশেষ সব দেশে তা প্রদর্শিত করতে চায় এটি আপনাদের মূল বাণী এটি আজকের যুগে খুব কঠিন কাজ মানুষকে এটি বোঝানো কঠিন যে আপনারা আপনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন বা শান্তি প্রশাসনের জন্য এসেছেন হুজুর এটি কঠিন কাজ কিন্তু আমরা দৃঢ় দৃঢ় সংকল্পবদ্ধ যে এই বাণী আমাদের বিশেষ সর্বত্র প্রচার করতে হবে আর আমরা এই কাজ পরিত্যাগ করব না কঠিন হওয়ার সাথে এই কাজ আমাদেরকে করতে হবে এটি কি অধিকাংশ মানুষ গ্রহণ করে হুজুর বলছেন যে দেখো কোনো দিনে যদি ভালো হয়ে থাকে অধিকাংশ মানুষের তা গ্রহণ করা উচিত আপনার প্রশ্ন এটি হওয়া উচিত যে অধিকাংশ মানুষ এটি গ্রহণ করে কিনা আপনাদের শিক্ষা অনুসরণ করে কিনা বলছেন যে অনেকেই এটি মানে গ্রহণ করে কিন্তু তারা অনুসরণ করে না কিন্তু কেননা তাদের অনেক বাদ বিধি সমস্যা বা বাধা রয়েছে এইগুলো এটা অনুসরণের ক্ষেত্রে ব্যক্তিগত অনেক সমস্যা আছে অনুসরণের ক্ষেত্রেই তাদের মানুষকে আপনাদের রীতিনীতি বোঝে নাকি বারবার ব্যাখ্যা করতে হয় মানুষকে মানে মানুষ যে মানুষকে বলে যে আপনাদের নিজেদের ধর্ম আছে বা নিজেদের কিছু উদ্দেশ্য আছে আহমদীদের নিজেদের ধর্ম আছে এই কথা বলছেন আপনি হুজুর বলছেন যে আমাদের নিজস্ব কোনো ধর্ম নেই আমরা একই কি ইসলামে বিশ্বাস করি যে ইসলাম 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 রসুল রসুলের প্রতি নাজেল হয়েছে আমরা আমরা তাই অনুসরণ করে থাকি কোরআনে বিশ্বাসী সেই পবিত্র গ্রন্থ যা মোহাম্মদ রসোল্লার উপর অবতীর্ণ হয়েছে তারই অনুসরণ করি আমাদের অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসিনি আমরা আমরা সেই শিক্ষারই অনুসরণ করি ব্যাখ্যা ভিন্ন দৃষ্টান্ত আমরা বিশ্বাস করি যে কোরআন অনুসারে জেহাদ করা ভালো কাজ কিন্তু কোন ধরনের সর্বোত্তম জেহাদ হলো প্রথমে নিজেকে সংশোধন করা সংশোধন এরপর ভালোবাসা শান্তি সম্প্রীতি এবং সৌহার্যার শিক্ষা প্রচার করা আজকের যুগের যে জেহাদ রয়েছে তরবারি বন্দুক আর বন্দুক কামানের যে জেহাদ উগ্রপন্থীদের যে জেহাদ এটি কোনো জেহাদ নয় এটি সর্বশেষ জেহাদ ছোটো জেহাদ তাও শর্ত সাপেক্ষে করার অনুমতি আছে যদি মুসলমানদের উপর ধর্মের কারণে আক্রমণ করা হয় তাদেরকে যদি তাদের নিজেদের শিক্ষা বা ধর্মকে অনুসরণ করতে দেয়া না হয় আর মানুষের কাছে যদি অন্য কোনো বিকল্প না থাকে চলার তাহলে এই পরিস্থিতিতে কিভাবে মানুষ প্রতিশোধ নিতে পারে দেখো ইসলামের ইসলাম দীর্ঘ বছর জীবন যাপন করেছেন তাকে সকল নৃশংসতার মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়েছে তিনি কখনো প্রতিশোধ নেননি আর তিনি মদিনা হিজরত করেন মদিনাতেও মক্কার কাফেরা এসে হামলা করে বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে আসে আক্রমণের জন্য তখন যদি আল্লাহ তালা তাদেরকে সাহায্য না করতেন তাহলে তাদের জন্য জীবিত থাকা সম্ভব ছিল কিন্তু আল্লাহ তাঁর রসুল এবং সাহাবিদের সাহায্য করেছেন আর তারা কোনো জাগতিক উপকরণ ছাড়াই সেখানে যুদ্ধ করেছেন কোরআন শরীফে একটি আয়ত আছে কোরআন বলে যে তোমরা এখন আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে পারো প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারো এই যে অনুমতি দেয়া হয়েছে সেই অনুমতির সৌন্দর্য দেখুন সেখানে বলা হয়েছে তোমরা প্রতিশোধ নিতে পারো বা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে পারো এই আয়তে বলা হয়েছে যদি মুসলমানদেরকে আত্মরক্ষামূলক ব্যবস্থার অনুমতি দেওয়া না হতো আর এই জুলুম আর অত্যাচার আর নৃশংসতা যা প্রদর্শন করা হচ্ছে কাফেদের পক্ষ থেকে এর উত্তর দেওয়ার যদি অনুমতি দেওয়া না হতো তাহলে কোনো গির্জা কোনো ইহুদিদের ইবাদত মন্দির বা মসজিদ ইবাদতের কোনো স্থান আর নিরাপদ থাকতো না কেননা যারা এভাবে আক্রমণ করে তারা শুধু মুসলমানদেরই বিরোধী নয় তারা খ্রিস্টান ইহুদি সব এবং অন্য সব ধর্মের বিরোধী যদি ধর্মীয় স্বাধীনতা কে অক্ষুণ্ণ রাখতে চাও যে ধর্ম যদি ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমাদেরকে এই তোমাকে এই অনুমতি দিতে হবে এটি একমাত্র কারণ শুধু ইসলামের প্রতিরো সুরক্ষার জন্য নয় ইসলামের হেফাজতের জন্য মসজিদের হেফাজতের জন্য নয় বরং অনুমতি যা দেওয়া হয়েছে সেখানে শর্ত আছে যে পৃথিবীর সব ধর্মের হেফাজত করতে হবে তোমাদেরকে আর কারণে আমরা বিশ্বাস করি আর আর বিশ্বাস সব ধর্ম আদিতে সত্য ছিল আপনি কি আপনার সফরে পার্লামেন্টে কথাগুলোই পার্লামেন্টের বক্তৃতায় জানাবেন হুজুর বলছেন আমি তাদেরকে এটাই বলতে যাচ্ছি যে ইসলাম কোনো উগ্রপন্থী ধর্ম নয় ইসলাম উগ্রতা শেখায় না আর এটি একটি ইসলামের উপর অপবাদ যে ইসলাম এক চরমপন্থী ধর্ম না এটি একটি অপবাদ যে ইসলাম এমন যেহাদের অনুমতি দেয় যার একমাত্র অর্থ হলো সবাইকে হত্যা করা ইসলামী শিক্ষার অর্থ এটি নয় আর আর আমি বলবো যে আমাদের হাতে হাত রেখে তোমরা হাত আর আমরা চলো সম্মিলিত সম্মিলিতভাবে কাজ করি আমরা পৃথিবীতে শান্তি সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে পারি পার্লামেন্ট সদস্য ছাড়াও আপনি কিছু পরিবারের সাথেও সাক্ষাৎ করবেন এখানকার আমাদের পরিবারদের পরিবারদের কি কোনো সাহায্যের প্রয়োজন হতুর বসে অনেক সময় তারা শুধু আমাকে দেখা করতে আসে হুজুর বলছেন যে এটি দ্বিপাক্ষিক ভালোবাসা আমার এবং জামাতের সদস্যদের মাঝে এক আহমেদ এবং খলিফার মাঝে সম্পর্ক দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক ভালোবাসার সম্পর্ক আপনি আপনি আপনার প্রিয়জনকে দেখলে যেভাবে আনন্দিত হন এখানে আহমেদদের প্রতিক্রিয়া আপনি হয়তো নন স্পিড কিছু শরণার্থীর কথাও শুনে থাকবেন আপনি কি তাদের সাথে দেখা করবেন শরণার্থীরা কোথেকে এসেছে বলা হলো যে তারা সিরিয়া থেকে এসেছে আমি জানি না সিরিয়া থেকে কেউ এখানে এসেছে এসেছে কেন কিন্তু আমি জানি যে শরণার্থীরা অনেক শরণার্থী ইউরোপে আসছে দলে দলে আসছে তারা যুক্তরাজ্যে যাওয়ারও চেষ্টা করছে টানেল অতিক্রম করে আর অনেক সমস্যাও দেখা দিচ্ছে ট্যানেলে বা হাজুর বলছেন যে তারা মুসলমান আর কেউ কেউ মুসলমানও নয় আমরা এই কথা বলবো যে যারা বঞ্চিত এবং যাদেরকে যারা তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ দেওয়া উচিত তারা যেন তার এখানে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে ইউরোপিয়ান ইউরোপিয়ান সরকার সাহায্য করুক বা অন্য যে সরকারের সাহায্য করুক এদেরকে সাহায্য করা উচিত কারণে বলছেন কীভাবে সাহায্য করা যেতে পারে হুজুর বলছেন যে সাহায্যের উপায় হলো। তাদের দেশে যে নৃশংসতা চলছে সেটি বন্ধ করার মাধ্যমে এদেরকে সাহায্য করা উচিত উগ্রপন্থী করুক বা সরকারই করুক না কেন দ্বিতীয়ত যদি তারা এখানে এসে থাকে তারা সত্যিকার শরণার্থী যদি হয়ে থাকে তাহলে তাদের এখানে স্যাটেল হওয়ার জন্য সুযোগ দেওয়া উচিত দেশের তাদের দেশের পরিস্থিতি যখন আবার অনুকূল হয় তাদের ফেরত পাঠানো উচিত আর তাদেরকে সাহায্য করা উচিত তারা যেন সেখানে পুনরায় নিজ পায়ে দাঁড়াতে পারে প্রশ্ন প্রশ্নকালে বসে আপনাকে অনেক ধন্যবাদ এই ইন্টারভিউর জন্য আশা করি ইউনিটি আপনার অবস্থান সুন্দর হবে ভালো হবে ওদের বসে অনেক ধন্যবাদ জমাত আহমদের খলিফার সাথে ছিল ইন্টারভিউ